আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আগর স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন কিছু ভিডিও আপনার সামনে তুলে ধরার জন্য। অনেকেই জানতে চেয়েছেন যে 2023 সালের চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যে বিষয়টা আছে সেই বিষয়ে আলোচনা করার জন্য। আজকে তারই প্রেক্ষিতে আমরা আলোচনা করব যে 2023 সালের চাকরি পরীক্ষায় যে সাধারণ গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞানগুলো আসতে পারে বা আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 2023 সালে চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষা সহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর নানা প্রশ্ন। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্রজীবন থেকে শুরু করে সব চাকরিজীবী মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞানগুলো সেগুলো আজকে আমরা তুলে ধরবো। আপনারা কোট করে নিতে পারেন অথবা আপনারা ভিডিওটি খুব স্লোলি দেখতে পারেন, যে আসলে আমি এটাকেও একটা পর্বে সাজিয়েছি। তো আজকে প্রথম পর্ব আপনাদের জানাচ্ছি যে প্রথম পর্বে 1 নম্বরে দেওয়া আছে 2021 সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে নাসা। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কবে করা হবে? 2023 সালে। সেরা দ্বীপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয় 2 জানুয়ারি 2021-এ। মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা দেয় 1 ফেব্রুয়ারি 2021-এ। মিয়ানমারে জরুরি অবস্থা 12 মাসের জন্য। আংসাং সুচি রাজনৈতিক দলের নাম কি? NLD, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। আংসাং সুচি কবে NLD গঠন করেন? সেপ্টেম্বর 1988 সালে। মিয়ানমারের সেনা সমর্থিত দল USDP, ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। 16 ডিসেম্বর 2020 বাংলাদেশের কোন দেশের সাথে প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি PTA স্বাক্ষর করে? উত্তর হচ্ছে ভুটান। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। বাংলাদেশ সরকার এপর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশের রাজধানী পার্টে লুইস এ মহাসড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। যুক্তরাষ্ট্রের কোন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টকে? কমলা হ্যারিস। বিশ্বের দীর্ঘতম টাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। ভাষাঞ্চল কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020 সালে। দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020 সালে। 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 9 ডিসেম্বর 2020 বেগম রুকিয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোক বর্তিকা। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের কোন কেবল যুক্ত হবে? সিমি উই 6। 2020 সালে কুমিল্লার পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? কমতি। হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নীলম্ব নিউসোফিরা গুমতি বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত প্রকারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের TSC নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্টান্টিনস এ ডক্সিয়াটিস।
2020 সালে বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্পের কর্পোরেশন কতটা চিনি কল বন্ধের সিদ্ধান্ত নেয়? 6টি: কুমিল্লা, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর, গাইবান্ধা ও সেতাবগঞ্জ, দিনাজপুর চিনি কল। 13 ডিসেম্বর 2020 সালের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনা। মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। 1 ডিসেম্বর 2020 চাঁদের সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চ্যান্সি 5। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোন গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবাসু 2-1। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। যুক্তরাষ্ট্রের প্রথম অধিবাসী নারী মন্ত্রী কে? ডেফ হ্যালান্ড। 2020 সালে কোন দেশের পার্লামেন্ট 3টি কৃষি আইন পাশ করে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 14 ডিসেম্বর 2020 সালে কোন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020 সালে। প্রকাশিত পদ দ্য প্রেসিডেন্টিয়াল ইয়ার্স নামক আত্মজীবনী লেখককে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়? 25 থেকে 31 অক্টোবর 2021। বাংলাদেশের মাথাপিছু আয় কত? 4,976 মার্কিন ডলার। বাংলাদেশের গড় আয়ু কত? 72.6 বছর। সার্বভৌমত্ব দেশের গড় আয়াতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ, 78.9 বছর। সার্বভৌমত্ব দেশের গড় আয়াতে সর্বনিম্ন দেশ কোনটা? আফগানিস্তান, 64.8 বছর। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আরেকদিন আলোচনা করব। তো যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় আপনারা সাধারণ জ্ঞান বিষয়ে যারা ই করতে চান, তারা এই সাধারণ জ্ঞানগুলো অবশ্যই মাথায় রাখবেন। কারণ বেশিরভাগ চাকরির ক্ষেত্রে এই 2023 সালে বিশেষ করে এই প্রশ্নগুলো আসবেই। আপনার জন্য এগুলো শিখে রাখেন, তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক উপকার হবে আশা রাখি। তো বন্ধুরা, এই আজকের মতো আমাদের এই প্রথম পর্বটা এখানে শেষ করছি। পরবর্তীতে দ্বিতীয় পর্ব নিয়ে যে কোনো দিন আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।